ইমাম জাহাবী রহমাতুল্লাহ লিখেছেন ইসলামের প্রাথমিক যুগের এক মহাপুরুষ বলেন উনি বলতেছেন যে আমার শরীরে শক্তির কোনো অভাব ছিল না কিন্তু সমস্যা হলো উনি নিজের ভাষায় নিজের কথা বলেন এমন দিন যেত না আমি মদপান করতাম না শরীরে শক্তি খুব ভালো ছিল মহাপুরুষ উনি নিজে বলতেছে আমি প্রত্যেকদিন মদ পান করতাম আমি গাজা হিরোইন আফিম ইয়াবা ট্যাবলেট মাদক দ্রব্য যা আছে আমি গ্রহণ করতাম যদিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরিন হারাম আমি জানতাম তারপরে আমি মাদক দ্রব্য পান করতাম আমি নারী নিয়ে পড়ে থাকতাম এখন এই লোকটা বলতেছে হঠাৎ এক রাত্রে আমি প্রচুর পরিমাণ মাদক দ্রব্য গ্রহণ করেছি এরপরে নারীর সাথে মেলামেশা করেছি এরপরে যখন আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখি একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে ওই লোক বলতেছে আমি এত নেশাগ্রস্ত তারপরেও তার কান্নার আওয়াজ আমার কানে চলে গেছে জিজ্ঞাসা করলাম এই ছেলে তুমি কাঁদো কেন ছেলে বলতেছে আমার বাবাও মারা গেছে মাও মারা গেছে আমি এতিম সন্তান খাবারের কিছু নাই ওই লোকটি বলতেছে এত নেশাগ্রস্ত ছিলাম তারপরেও তার কান্না আমার কলিজায় লেগেছে এতিম সন্তানকে আমি ধরে নিয়ে আসছি আমি ধরে নিয়ে আসলাম তাকে ধরে নিয়ে আসার পরে আমি গোসল করালাম আমি নিজ হাতে গোসল করালাম তাকে কাপড় পরিধান করালাম আমার নিজ হাতে তাকে খাবার খাওয়ালাম এরপরে তাকে উত্তম পানাহারের ব্যবস্থা করলাম উত্তম পরিধানের ব্যবস্থা করলাম উত্তম কাপড় পরিধান করালাম এই সারাদিন চলে গেছে আমার সারা রাত চলে গেছে একদিন দুই দিন তিন দিন আমি তার সেবা যত্ন করলাম আমার মতন খারাপ ওই জমানায় কেউ ছিল না আমি প্রত্যেকদিন মদ নিয়ে পড়ে থাকতাম আমি প্রত্যেকদিন নারীর সাথে মেলামেশা করতাম এত জঘন্য অপরাধে আমি লিপ্ত ছিলাম ওই এতিম সন্তানকে যেদিন আমি বাড়িতে নিয়ে আসছি আনার পরে তাকে আমি যেদিন গোসল করালাম খাওয়ালাম আদর যত্ন করলাম তৃতীয় দিন রাত্রে আমি ঘুমালাম আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কেয়ামত শুরু হয়ে গেছে ফাইদা জাতিস সখ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আমি দেখি কেয়ামত হয়ে গেছে তো আমি তো অপরাধ করেছি আমার অপরাধের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে আমার ঠিকানা করে দিয়েছে আমার হাতে পায়ে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন জাহান্নামের দরজা দিয়ে প্রথম দরজা দিয়ে আমি অপরাধ বেশি করেছি জাহান্নামের প্রথম দরজা দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে ঠিক আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামের প্রথম দরজার মধ্যে যেই এতিম সন্তানকে আমি গোসল করালাম খাওয়ালাম এই এতিম সন্তানটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আস বলতেছে ফেরেশতারা আমি থাকতে আমি এতিম সন্তান আমি থাকতে এতিমের লালন পালনকারীকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবো না তো ফেরেশতারা প্রথম দরজা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে নাই ফেরেশতারা এবার তাকে বলে বেটা জাহান্নামের দরজা আছে লাহা সাবআতু আবওয়াব সাতটা দরজা কয়টি দরজা লাহা সাবআতু আবওয়াব জাহান্নামের সাতটি দরজা থাকবে প্রথম দরজায় দেখলো এতিম সন্তান দাঁড়িয়ে আছে তো ফেরেশতারা দ্বিতীয় দরজার মধ্যে গেছে গিয়া দেখে দ্বিতীয় দরজার মধ্যে ওই এতিম সন্তানটা আবার হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এতিম সন্তান বলতেছে যে আমি থাকতে আমাকে দেখাশোনা যে করেছে তাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবো না ফেরেশতারা তৃতীয় দরজায় গেল গিয়া দেখে তৃতীয় দরজায় এই ছেলে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে চতুর্থ দরজায় গেল দেখলো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম দরজা পর্যন্ত প্রত্যেকটি দরজায় এতিম সন্তান হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে আর বলে আমি এতিম সন্তানের দেখাশোনাকারীকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবো না আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই কিতাবে যেইভাবে আসছে ওইভাবে শোনাচ্ছি আপনাদেরকে এতিম সন্তান বলতেছে আল্লাহর সাথে কথা বলতে চাই এই লোকের জন্য সুপারিশ করতে চাই ফেরেশতারা বলে যে এমন তো কথা ছিল না কারণ লোকটি তো অপরাধে লিপ্ত হয়েছে দুনিয়াতে আল্লাহ ডাক দিয়ে বলবে এতিমের কথা আমি আল্লাহ শুনি এতিম সন্তান দৌড়ে আল্লাহর কাছে গেছে গিয়ে বলতেছে আল্লাহ এই লোক অপরাধ করেছে ঠিক কিন্তু আমাকে দেখাশোনা করেছে অতএব আল্লাহ আমি এতিম সন্তান সুপারিশ করলাম মাফ করে দাও এই লোক
এতিমের সুপারিশে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে ঘুম আমার ভাঙার পরে আমি তাওবার মতন তাওবা করেছি আর এতিমের প্রতি আরো গুরুত্ব দিয়েছি আমিন